नमस्कार বন্ধুরা, আজকে আমি তেল কই করব। এখানে কই মাছ কেটে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা আমি ভেজে নেব, কড়া তেল দিয়ে দেবো, কড়া গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে মাছগুলো ভেজে নেব। জিরে আর সুন্দর লঙ্কা দিয়ে দেবো ফোড়নে, আমি আরো অল্প তেল দিয়ে দেবো। টমেটো কুচানো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এবারে আমি মশলা দিয়ে দেবো, মশলাটায় জিরে আছে, জিরে বাটা, ধনে বাটা, গোলমরিচ বাটা, লঙ্কা আর হলুদ একসাথে সব রাখা আছে। মশলা ধোয়া বাটির জলটাও দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, আমি এবারে মাছগুলো দিয়ে দেবো, কই মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার তেল কই রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।